মাঝে মধ্যে কাপড় ভাঁজ করতে যে অনেক ধরনের ইনসাইট পাওয়া যায়, যেমন ধরো যে এই স্কার্ফটা, ঠিক আছে, এই স্কার্ফটা হচ্ছে উল্টা করে ভাঁজ করা ছিল, তখন দেখা যাচ্ছে আমি যখন সোজা করছি তখন এটার মধ্যে একটা উল্টা ভাঁজ পড়ে আছে। সো আমাদের লাইফটাও এরকম, মাঝে মধ্যে লাইফে দেখা যাবে যে অনেক জিনিস দেখতে অতটা ভালো লাগতেছে না, কিন্তু এটাই আসলে সোজা দিক। তুমি যদি এই ভাঁজটার দিকে ভাঁজ করো, এভাবে আবার ভাঁজ করো, মানে যেরকম ছিল, তাহলে লাইফটা অ্যাকচুয়ালি উল্টা হয়েই থাকবে তোমার। আর কিন্তু তুমি জাস্ট ভাঁজটা ঠিক করার জন্য তোমার লাইফটা উল্টা করছো। কিন্তু তোমার যেটা করতে হবে যে পুরাতন ভাঁজকে ভুলে যেতে হবে, পুরাতন ভাঁজকে ভুলে যে তারপর নতুন করে ভাঁজ দিতে হবে। আর তুমি দেখবা যে উইথ টাইম তুমি যে ভাঁজের বিপরীতে কাজটা করছো সেই কাজটাও একটা টাইমে তুমি যেই দিকে ভাঁজ দিছো ওই দিকেই ভাঁজটা চলে আসবে। সো কোন দিকে ভাঁজ আছে এটার প্রতি অ্যাটাচমেন্ট না রেখে কোনটা ঠিক সেটার প্রতি অ্যাটাচমেন্ট রাখো।